হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ আরবি টিউস বাংলা। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে সিটিএস চেক নিয়ে। সিটিএস চেকের কী সুবিধা রয়েছে আর সিটিএস চেক ছাড়া কী অসুবিধা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর এর সঙ্গে এও থাকবে যে আপনার হাতের যে চেকটি সেটি সিটিএস চেক কি না তা কীভাবে আপনি দেখবেন বা বুঝি প্রসেসটিও এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা, 2013 এর পর থেকে প্রায় সব ব্যাংকেই সিটিএস চেক ইন্ট্রোডাকশন হয়ে গেছে, কিন্তু তবুও কিছু কিছু নন সিটিএস চেক এখনও চলছে। তার জন্য আরবিআই ম্যান্ডেটরি করে দিয়েছে যে 22 সেপ্টেম্বর 2020 অল ইন্ডিয়া বেসিসে এই সিটিএস চেকের ইন্ট্রোডাকশন করতে হবে, বিশেষ করে ক্লিয়ারিংয়ের জন্য। তো অনেক সময় এরকম দেখা যায় যে ক্লিয়ারিংয়ের জন্য চেক দেওয়া হয়েছে কিন্তু এটা বাউন্স হয়ে চলে আসে। তো নন সিটিএস চেক কখনোই ক্লিয়ারিংয়ে ক্লিয়ার করা হবে না। তো তার জন্য যদি আপনার হাতে যে চেকটি রয়েছে সেটি যদি নন সিটিএস চেক হয় তাহলে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে সেটা জায়গাতে আপনার সিটিএস চেক নিতে হবে। নাহলে যদি ক্লিয়ারিংয়ের জন্য যদি আপনি এটা সাবমিট করেন তাহলে এটা ক্লিয়ারিং হবে না। আর যদি আপনি আপনার অ্যাকাউন্ট থাকা ব্রাঞ্চে ছাড়া যদি অন্য কোনো ব্রাঞ্চ থেকে টাকা তুলতে চান চেকের মাধ্যমে, 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়, তো যদি এরকম আপনার পরিস্থিতি হয় তাহলে আপনি এক্ষেত্রে আপনি টাকা ক্যাশ টাকা তুলতে পারবেন। ক্লিয়ারিং তো হবেই না, তো ক্যাশ টাকা তুলতে পারবেন, কারণ নন সিটিএস চেকে এটা আজকাল অ্যালাউ হবে। বন্ধুরা, আরবিআই এর প্রতিবেদনে বলা হয়েছে যে সিটিএস সিস্টেমের যে চেকগুলো রয়েছে সেগুলোতে একটি ইলেকট্রনিক মেইল রয়েছে, আর আপনার যে চেকটি রয়েছে সেটি আপনি ক্লিয়ারিং হাউসে জমা দেওয়ার পর সেখানে এই ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটি সেটাকে স্টক করা হয় এবং সেটা রিপ্লেস করা হয় ইলেকট্রনিক মেইল, যাতে করে তাড়াতাড়ি আরও কম সময়ে এই চেক ক্লিয়ারিং সম্ভব হয়। তো বন্ধুরা, সিটিএস চেকের সুবিধা হচ্ছে এটা ক্লিয়ারিংয়ে দিলে এটা অনেক কম সময়ে ক্লিয়ারিং হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সুবিধা। তাছাড়া আরও কিছু ফিচার এবং সুবিধা রয়েছে এই সিটিএস চেকের মধ্যে, সেটা এই ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব। আরবিআই প্রতিবেদন থেকে এও জানা যায় যে বেশিরভাগ ব্যাংকেই অলরেডি স্টপ করে দেওয়া হয়েছে January 1, 2019 থেকে নন সিটিএস চেক, কিন্তু তবুও যদি আপনার হাতে একটি নন সিটিএস চেক থাকে তাহলে এটা ইমিডিয়েটলি রিপ্লেস করে নিতে পারেন। এবার কথা হচ্ছে আপনার হাতে যে চেকটি রয়েছে সেটি সিটিএস চেক কি না সেটা কীভাবে দেখবেন। সেটার জন্য আপনি আপনার চেক, একখানা চেক আপনি নিতে পারেন, নিয়ে চেকের লেফট সাইডে দেখবেন এইভাবে লেখা থাকবে, এটা যেহেতু ইউনাইটেড ব্যাংকের, তো ওয়েস্ট বেঙ্গল থেকে হেড অফিস থেকে এটা প্রিন্ট হয়ে থাকে। তো এখানে উপরে এখানে আপনি দেখতে পারেন CTS 2010 এরকম লেখা থাকে, অথবা আপনি আপনার যে চেকবুক রয়েছে তার উপরে আপনি দেখবেন লেখা থাকে এরকম CTS 2010 কমপ্লায়ান্ট। তো এরকম যদি হয় আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার চেকটি সিটিএস চেক। আর যদি এরকম না হয় তাহলে আপনাকে ইমিডিয়েটলি চেকটি রিপ্লেস করতে হবে, সিটিএস চেক নিতে হবে। এবার চলুন দেখে নেই সিটিএস চেকের আরও কিছু সুবিধা এবং বৈশিষ্ট্য। তো এর জন্য নিয়েছি একটি স্টেট ব্যাংকের একটি স্যাম্পল চেক, সেখানে আপনারা দেখতে পারেন 1 নম্বর 2 নম্বর এরকম করে 6 নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে। তো এরকম একটি চেক যদি আপনার থাকে তাহলে 1 নম্বরের জায়গাটিতে আপনি দেখবেন যে ব্যাংকের ডিটেলসটি থাকবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপর IFSC কোড, এটা থাকবে 1 নম্বরের জায়গায়। 2 নম্বরে ডেট লেখার জায়গাটি বক্স করে দেওয়া হয়েছে, ডেটের জন্য 2টি বক্স, মান্থের জন্য 2টি বক্স এবং ইয়ারের জন্য 4টি বক্স দেওয়া হয়েছে। তারপর 3 নম্বর ফিচার CTS 2010, এটি লেখা থাকবে ওই 3 নম্বরের জায়গাটিতে, চেকের মধ্যে আপনি দেখতে পারেন। এবার 4 নম্বর যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে কোনো চেক আপনি জেরক্স করে এটা ডুপ্লিকেসি করতে পারবেন না, এর জন্য এটা করা হয়েছে। তো এখানে চেকের লেফট সাইডে আপনি দেখতে পারেন যে বক্সটি রয়েছে, যদি আপনি আপনার চেকটি আপনি জেরক্স করেন তাহলে দেখবেন ওই জেরক্সের মধ্যে এই 2টি শব্দ বেশি আসবে, ভয়েড লিক কপি, ঠিক আছে? এবার সিটিএস চেকের 5 নম্বর পরিচয় বা যে বৈশিষ্ট্য যেটি রয়েছে সেটি হচ্ছে নিউজ রুপি সিম্পলটি দেওয়া হয়েছে ইনস্টেড অফ বাইলিঙ্গুয়াল ফরম্যাট, যেমন আগে RS দেওয়া হতো তার সঙ্গে রু, হিন্দিতে রু এটা দেওয়া হতো। এবার 6 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে আপনি কোথায় সাইন করবেন সেটাও লিখে দেওয়া হয়েছে। তো এবার নতুন যে সিটিএস চেক যেগুলো সেগুলোতে আবার নামও দিয়ে দেওয়া হয়, যেগুলোকে বলা হয় পার্সোনালাইজড চেক, সিটিএস কমপ্লায়েন্ট, ঠিক আছে? তো প্লিজ সাইন আপ, এরকম 6 নম্বর এখানে দেখানো হয়েছে, এরকম থাকবে। আর তার সঙ্গে আপনার নামও দিয়ে দেওয়া হতে পারে, কোনো কোনো ব্যাংকে এরকমও সিস্টেম রয়েছে।
তারপরে সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে যদি আপনি কোনো লাইটের এগেনস্টে যদি আপনি আপনার চেকটি রাখেন তাহলে দেখবেন যে ভিতরে লেখা রয়েছে সিটিএস ইন্ডিয়া, এর এই লেখাটি রয়েছে। তাছাড়া আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আলট্রা ভায়োলেট লোগো অফ ব্যাঙ্ক, এই ব্যাঙ্কের যে লোগো যেটি রয়েছে সেটি আলট্রা ভায়োলেট লোগো একটি দেওয়া হয়েছে, ওটা লেফট আপার সাইড কর্নার এটা রয়েছে, ঠিক আছে। তো আপনি ইউভি ল্যাম্পে যদি আপনি এটা ধরেন তাহলে এই লোগোটি পরিষ্কার হয়ে আসে। তো বন্ধুরা, এ ছিল সিটিএস চেকের বৈশিষ্ট্য বা সুবিধা। এবার একটি স্যাম্পল হিসাবে দেখাচ্ছি নন সিটিএস চেক কীভাবে ছিল। তো এরকম যদি একটি এই স্যাম্পল দেখানোর মধ্যে যদি একটি চেক আপনার হাতে থাকে তাহলে এটাকে রিপ্লেস করার জন্য আপনি ব্যাঙ্কে নতুন চেকের জন্য আবেদন করে নিতে পারেন, যাতে করে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, এই স্যাম্পল চেকটি যদি আপনি দেখেন তাহলে নন সিটিএস চেকের অনেক অসুবিধা ছিল, সেগুলো আপনি দেখতে পারেন। প্রথমত এখানে দেখতে পারেন যে নন সিটিএস চেকে কোনো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল না বা হতো না। নতুন যে চেক রয়েছে সিটিএস চেক, সেগুলোতে অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত প্রিন্ট হয়ে থাকে। তারপর আপনার এই রাইট সাইডে আপনি দেখতে পারেন নিজে কোথায় আপনি সাইন করবেন সেটা নতুন চেকে দেখানো হয়েছে বা লিখে দেওয়া হয়েছে। তো এই সুবিধাটি নন সিটিএস চেকে ছিল না। তাছাড়া এই চেকটিকে সহজে ডুপ্লিকেট করা যেত বা জেরক্স ফটোকপি নেওয়া যেত, ঠিক আছে। তো এগুলো বন্ধ করার জন্য সিটিএস চেক ইন্ট্রোডাকশন করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। আসলে আজকের এই ইনফরমেশানটুকু আপনাদের কিছু কাজে আসবে, উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। পরবর্তীতে আরও কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।